সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমার এক মামাকে ধরে এনেছি, তাকে আমরা অভিনয় করানোর জন্য, এই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আমরা একটি নায়িকা হাজির করেছি সুদূর ঢাকা থেকে, অর্থাৎ নবীনগর থেকে এনেছি। আমার মামার খুব শখ, সে একটা অভিনেতা হবে, অভিনয় করবে। যাই, আমরা তাকে এই বিষয়ে কিছুটা বুঝিয়ে দিয়েছি। এখন আমার মামা ওই মেয়ের সাথে অভিনয় করবে, একটু নাচাবেচা করবে, ঠিক আছে? এতে তার সাহস হবে, সাহসের জন্য একটু জড়তা ছাড়াইতেছি। তুমি কেমন আছো? তুমি এতক্ষণ কোথায় আছিলা? আসো কে, এসো না, চলো আজকে একটু ঘুরতে যাই। কোন জায়গা যাবে? এই ওই নদীর পাড়ায় ঘুরতে গেলে ভালো হবে না? মামা মামা, একটা গান গাও, গান গাও, যে কোনো গান গাও, তুমি গান গাও, নাচবো, নায়িকা তোমার, ঠিক আছে? গানটা জোরে কইও না, তুমি তো না ইডুকা গান গাও আর নাচো। হ্যাঁ, শোনা, আমি তোমার ভালোবাসি। কও মামা, কও। ভালোবাসি। হ্যাঁ, এই তো আমার মামা ভালোবাসছে। আরো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি কোন, আপনি নাই কেন? হ্যাঁ, আরো কিছু জিজ্ঞাসা করলে আসলে চলো। আর তোমাকে খুব ফাইন লাগছে, বুঝছো? আমার মনে হচ্ছে কি, আমার হৃদয় প্রাণরা দিয়ে তোমাকে আমার কলিজার ভিতরে ঢুকিয়ে রাখি। আচ্ছা মামা, এ নায়িকা যদি তোমার তোমার সাথে বিয়া বইবার চায়, তাহলে বিয়া করবা? করবা? যৌতুক দেন এক বগুন দিবা? যৌতুক নিব বলে মামা, তাহলে হ্যাঁ, কত টাকা যৌতুক নিবে কও? আমি 5 লাখ টাকা চাই। লিমু দিবা? টাকাটা কই দেখি, টাকাটা কামাই করুম। কও মামা, টাকাটা কামাই করুম, ঠিক আছে? মামা, না একটু নাচো, একটু নাচলি সে ভাল লাগবো, ধরে না নাচো, ঠিক আছে? আমাদের এই দুষ্টামি ভাজলাম কি, আমার মামা নায়িকা আইনা দিছি, সে বিয়ে নায়িকারে বিয়াও করবে, 5 লক্ষ টাকা যৌতুক চাইছে। পরে আমরা ওয়াসিরেই এই থানায় নিয়ে যে পুলিশ দিয়া পেদানি দিমু, যৌতুক নেওয়াও অপরাধ, দেওয়াও অপরাধ, এর কারণে যৌতুক দেওয়াও হবে না, নেওয়াও হবে না, ঠিক আছে? ঠিক আছে। এই নায়িকাটা আমার আমার মামা বিয়া করে ফেলবে ওয়াসিরেই। আপনারা দেখতে পারবেন একটি টেলিফিল্ম মিত্রে এই সে এই নায়িকারে বিবাহ করিবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। একটু নাচবা?